হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমরা এই ভিডিওতে খুবই চমৎকার একটি বিষয় শিখবো, সেটা হচ্ছে কিভাবে লি আয়ন ব্যাটারি চার্জার তৈরি করা যায়। এই ডিভাইসটি তৈরিতে পিসিবি বোর্ড ছাড়াও প্রয়োজন হবে 6 ভোল্ট 1000 মিলিঅ্যাম্পিয়ার ট্রান্সফরমার একটি, L7805 ভোল্টেজ রেগুলেটর আইসি একটি, রেড এলইডি একটি, 1N4007 ডায়োড দুটি, 104 পিকোফ্যারাড সিরামিক ক্যাপাসিটর দুটি, 1 কিলো ওহম রেজিস্টর একটি, এসি টার্মিনাল ব্লক দুটি, একটি 3 পিন আর একটি 2 পিন। চলুন আর দেরি না করে পিসিবি বোর্ডে পার্টসগুলো বসিয়ে নেই। চায়না থেকে বিভিন্ন ধরনের পিসিবি অর্ডার করতে ভিজিট করুন ourpcb.com। এখানে আপনি বিভিন্ন পিসিবির পাশাপাশি পিসিবি রিলেটেড বিভিন্ন রকমের কম্পোনেন্টসগুলো অর্ডার করে নিতে পারবেন। অর্ডার প্রসেসিং খুবই সহজ। এখান থেকে পিসিবি ম্যানুফ্যাকচারিং এই অপশন থেকে কোট নাও এই অপশনে ক্লিক করুন। এরপর আপনার এখানে নেম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার যদি কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে তাহলে মেসেজ অপশনে লিখে দিতে পারেন এবং আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখে দিন। এরপর আপনি যে পিসিবিটি অর্ডার করতে চাচ্ছেন সেটির একটি গার্বার ফাইল আপলোড করে দিন এখানে। গার্বার ফাইলটি আপলোড হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করে পেমেন্ট দিয়ে আপনার পিসিবিটি বাংলাদেশ থেকেই রিসিভ করুন। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ourpcb.com। তো গাইজ, এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। খুব সিম্পল এবং খুব ছোটোখাটো একটি সার্কিট ডায়াগ্রাম, তবে অনেক বেশি কাজের, আপনারা অনেক কাজে এটাকে ব্যবহার করতে পারবেন। তো এখানে মূলত ট্রান্সফর্মারের জন্য একটি এসি 3 পিন টার্মিনাল ব্লক ব্যবহার করা হয়েছে, যার মাঝেরটা হচ্ছে আমরা গ্রাউন্ড হিসেবে নিয়েছি, অর্থাৎ ট্রান্সফর্মার গ্রাউন্ড আমাদের এখানে সংযোগ করা হবে এবং 1 এবং 2 হচ্ছে সেম কালারের যে তারগুলো থাকে সেগুলো দেওয়া হবে এবং সেখান থেকে 1N4007 ডায়োড দুটিতে ব্যবহার করা হবে। দেন আমরা এখানে ক্যাপাসিটর ব্যবহার করেছি, আমি 1 মাইক্রোফ্যারাড লেখা থাকলেও আপনারা এখানে চাইলে 1000 মাইক্রোফ্যারাড অথবা 2200 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটরগুলো ব্যবহার করতে পারবেন। দেন এখানে 1 কিলো ওহম রেজিস্টর দিয়ে একটি এলইডিকে সংযোগ করা হয়েছে, মূলত আমাদের পাওয়ার সাপ্লাই আছে কি না বা আমাদের সার্কিটের যে পাওয়ার আছে কি না সেটা বোঝার জন্য, তো পাওয়ার এলইডি বলতে পারেন আপনারা এটাকে। দেন আমরা এখানে আরও 2টি ক্যাপাসিটর দেখিয়েছি আপনারা এখানে, যদিও আমি ইলেকট্রোলাইট ক্যাপাসিটর ব্যবহার করেছি দেখানো হয়েছে চিত্রে, তো আমরা বাস্তবিক কিন্তু আমরা চাইলে এই ক্ষেত্রে সিরামিক ক্যাপাসিটর ব্যবহার করতে পারি, কেননা সিরামিক ক্যাপাসিটরের কোনো পোলারিটি নেই, সো নির্দ্বিধায় এটাকে ব্যবহার করা যেতে পারে। দেন এখানে ব্যবহার করা হয়েছে L7805 ভোল্টেজ রেগুলেটর আইসি। এই আইসির বিশেষত্ব হচ্ছে এর আউটপুটে 05 লেখা মানে হচ্ছে এর আউটপুটে আপনারা 5 ভোল্ট ফিক্সড পাবেন, অর্থাৎ 5.1, 5.2 ভোল্ট বা 4.9 বা 4.8 ভোল্ট, এই ধরনের ভোল্টেজগুলো আপনারা আউটপুটে ফিক্সড আকারে পেয়ে থাকবেন। তো দেন আমরা আরও একটি ক্যাপাসিটর ব্যবহার করেছি মূলত ফিল্টারিংয়ের জন্যই। দেন একটি এসি 2 পিন টার্মিনাল ব্লক ব্যবহার করা হয়েছে আমরা আউটপুট লোডগুলোকে সংযোগ করার জন্য। সো এই হচ্ছে সার্কিট ড্রাগাম। সো আমরা এখন আমাদের যে আউটপুটটা আছে সেটা দেখবো, যে আসলে আমরা লি আয়ন ব্যাটারিকে ঠিকঠাক মতো চার্জ করতে পারছি কিনা। এখন আমি আমার সার্কিটে ট্রান্সফর্মারের যে তারগুলো আছে সেগুলো সংযোগ করে নিচ্ছি। একবার পাওয়ার সাপ্লাই দিয়ে দেখা যাক আউটপুট ভোল্টেজ কত। আপনারা দেখতেই পাচ্ছেন 5.12 ভোল্ট আমরা আউটপুটে পাচ্ছি। একবার চেক করে দেখা যাক লি আয়ন ব্যাটারির চার্জ কতটুকু আছে। 3.21 ভোল্ট আছে লি আয়ন ব্যাটারিতে। এখন ব্যাটারিটিকে সার্কিটে সংযোগ করে নেই, এক্ষেত্রে আপনারা অবশ্যই পজিটিভ নেগেটিভ টার্মিনাল সাবধানতার সাথে দেখে শুনে দেন সংযোগ করবেন, কারণ একটু 19-20 হলে আপনার সার্কিটটি নষ্ট হয়ে যেতে পারে। এখন আমরা এসি সাপ্লাই দিব, যদি ভোল্টেজ কন্টিনিউ বাড়তে থাকে তাহলে আমাদের সার্কিট কাজ করছে,
আপনারা দেখতেই পাচ্ছেন কন্টিনিউ ভোল্টেজ কিন্তু বেড়েই চলেছে, অর্থাৎ আমাদের যে লি আয়ন ব্যাটারিটা আছে সেটি কিন্তু চার্জ হচ্ছে, অর্থাৎ আমাদের সার্কিটটি সাকসেসফুলি কাজ করছে। তো গাইস আমাদের এই ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা। এখন হাতের মুঠোয় সকল চাকরি, ডাউনলোড করুন চাকরির খবর অ্যাপ।